বিজেপি আরেকবার ক্ষমতায় এলে কী কী হতে পারে, সংক্ষিপ্ত চিত্র, পুরোটা না। এক, 2025-এ আরএসএসের 100 বছর পূর্তি, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা। আমি তো আরএসএসে ছিলাম, তো তাদের থেকে বেরিয়ে চলে আসার পরে গত 40 বছর ধরে আরএসএসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। আরএসএস ইজ এ ফ্যাসিস্ট অর্গানাইজেশন, দে ওয়ার ফাউন্ডেড ইন 1925, 1925 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত তারা আস্তে আস্তে ভারতবর্ষে জাল বিছিয়েছে, এবং তাদের লক্ষ্য হচ্ছে ঠিক হিটলার যেমন 1930-এর দশকে জার্মানিতে ভায়োলেন্সের সাহায্যে এবং ইহুদিদেরকে এনিমি, শত্রু চিহ্নিত করার মাধ্যমে এবং গণতন্ত্রকে কাজে লাগিয়ে যেমন তারা ক্ষমতায় এসে গণতন্ত্র চিরকালের মতন ধ্বংস করে দিয়েছিল, আরএসএস হ্যাজ দিস পারপাস, দিস সোল পারপাস টু টেক অ্যাডভান্টেজ অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া অ্যান্ড ক্রিয়েট আ পারসিভড এনিমি, দ্যাট ইজ দ্য মুসলিমস, অ্যান্ড দেন দে উইল ডিস্ট্রয় ডেমোক্রেসি ওয়ান্স অ্যান্ড ফর অল ইফ দে কাম ব্যাক টু পাওয়ার। এই ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে। বিজেপি খালি আরেকটা রাজনৈতিক দল নয়, বিজেপি হচ্ছে একটা আরএসএস পরিচালিত রাজনৈতিক ফ্রন্ট, এবং দে আর ফ্যাসিস্টস, দে ডু নট বিলিভ ইন ডেমোক্রেসি, দে ডু নট বিলিভ ইন সেকুলারিজম, দে ডু নট বিলিভ ইন রাইট ফর দ্য উইমেন অ্যান্ড আদার অপ্রেসড অ্যান্ড আন্ডার প্রিভিলেজ ক্লাসেস। এই কথাটা পরিষ্কার করে বুঝতে হবে। আমি আমার একটা ছোট্ট বই সম্প্রতি বেরিয়েছে, এই ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে অভিযান বার করেছে, তার বিজেপি আরেকবার ক্ষমতায় এলে কী কী হতে পারে, সংক্ষিপ্ত চিত্র, পুরোটা না। এক, 2025-এ আরএসএসের 100 বছর পূর্তি, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা। নাম্বার দুই, অর্থনীতির সম্পূর্ণ বেসরকারীকরণ। নাম্বার তিন, মার্কিনী মডেলে সর্বময় কর্তৃত্বে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট চালিত সরকার। চার, ইসরায়েল মডেলে সংখ্যালঘুদের প্রান্তিক শ্রেণীতে পরিণত করা এবং তাদের কর্ম ও বসবাসের স্বাধীনতা চূড়ান্তভাবে খর্ব। পাঁচ, হিন্দিকে একমাত্র জাতীয় ভাষা ঘোষণা। ছয়, শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ হিন্দুকরণ এবং বিজ্ঞান বিরোধী কুসংস্কার এবং অপরীক্ষিত তন্ত্রমন্ত্রকে শিক্ষার পাঠ্যক্রমে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি। সাত, নতুন আইনে রাজনৈতিক বিরোধিতা, শ্রমিক ইউনিয়ন করার অধিকার, কৃষকদের অধিকার, বাক স্বাধীনতা এবং মিডিয়ার স্বাধীনতা সম্পূর্ণ লোপ। আট, সারা দেশে এবং বিশেষ করে সীমান্ত এলাকায় হিটলারের গেস্টাপো বাহিনীর অনুকরণে গুপ্তচরবৃত্তি ও নজরদারি বাহিনী তৈরি, যেখানে আরএসএস ও গেরুয়া শিবিরের কর্মী ও স্বেচ্ছাসেবকদের কর্মসংস্থান হবে। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প তারই জ্বলন্ত উদাহরণ। নয়, বিচার বহির্ভূত হত্যা, গুপ্ত হত্যা এবং ড্রোন ও রোবট জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে বিরোধিতা, নিরঙ্কুশ কণ্ঠরোধ। দশ, আমেরিকা এবং ইসরায়েল মডেলে প্রাইভেট বন্দিশালা নির্মাণ ও সম্প্রসারণ। দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই কিছু প্রাইভেট ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে আমেরিকার মডেলে। উদাহরণস্বরূপ, আসামে তৈরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিটেনশন ক্যাম্পে একসঙ্গে প্রায় 3,000 বন্দীকে রাখা যাবে, তারপর বিনামূল্যে বা নামমাত্র পরিশ্রমিকে বিভিন্ন লাভজনক সংস্থার কন্ট্রাক্ট দিয়ে এইসব বন্দীদেরকে দিয়ে কাজ করানো হবে, ঠিক আমেরিকা ও ইসরায়েলের মডেলে। ১১, নারী স্বাধীনতা এবং আধুনিক বিজ্ঞানসম্মত চিন্তাভাবনার সার্বিক ধ্বংস। ১২, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি দেশের বিরুদ্ধে আগ্রাসন অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে। ১৩, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার পরিবর্তন। এবারে আপনারা ভেবে দেখুন কী করবেন। নমস্কার।